তানজানিয়ার উত্তরাঞ্চলে বাস খাদে পড়ে প্রাণ গেল অন্তত 36 জনের, যার বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। এর মধ্যে দুই শিক্ষক ও বাস ড্রাইভারও আছেন, আহত হয়েছে আরো বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তাদের ধারণা, কারাতু শহরের কাছে স্কুল শিক্ষার্থীদের বহন করা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ওই প্রাণহানি ঘটে। আর আঞ্চলিক পুলিশ কমান্ডার জানান, পাহাড়ি সড়কে বৃষ্টি থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।